আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, আর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি আপনাদের মধ্যে দেখাবো যাদের চুলায় অতিরিক্ত কালি পড়ে এবং চুলার তাপমাত্রাটা অনেক কম আসে, এই সমস্যা কীভাবে সমাধান করা যায়। সেই সমস্যাটাই আমি দুইটা সমস্যার সমাধান এই আজকের ভিডিওতে করে দেখাবো। প্রথমে যেটা করব, গ্যাসের চুলা যে মাঝখানে বার্নার রিংটা আছে এটা আমি খুলে নিব। আর সবাই মনে রাখবেন, এই বার্নার রিংটা কিন্তু সবারই একরকম হয় না, আমারটা কিন্তু অন্যরকম ডিজাইন, আপনাদের হয়তো অন্যরকম ডিজাইন হতে পারে। এতে টেনশনের কিছু নেই, সবারই বার্নার রিংয়ে কিন্তু পিছনে এরকম একটা ছিদ্র থাকে, যে ছিদ্রটা মানে চুলার চাবির সঙ্গে লাগানো থাকে। আমি যেটা বলতে চাচ্ছি, সেই ছিদ্রটার পিছনে যদি ময়লা আটকে যায় তখনই আপনাদের মানে অতিরিক্ত কালি বের হবে। আমি যেরকম করছি ঠিক সেমভাবে এরকম ছিদ্রটা এরকম ঝাঁকি দিবেন। আর এই ময়লাটা থাকার জন্যই কিন্তু গ্যাসের চুলাতে মানে যে আগুনটা ওঠে, আগুনের থেকে কিন্তু অনেকটা কালি ওঠে। আর গ্যাসের চুলার থেকে কালি উঠলে কিন্তু আমাদের খুবই সমস্যা হয়। দেখুন, আমি কিন্তু একটু ঝাঁকি দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা ময়লা বের হয়ে গিয়েছে বার্নারিং থেকে। আর এই ময়লাটা কিন্তু আসলে মানে একদিন থেকে দুই দিন পরিষ্কার না করলে কিন্তু জমা হয়ে যায়। যদিও বা আমি কালকে পরিষ্কার করেছি জন্য আমার এই ময়লাটা অনেকটা বেশি দেখা যাচ্ছে না। আমার বার্নারিংটা আমি কালকে মানে দুই দিন আগে পরিষ্কার করে নিয়েছি। তো এরকম যদি আপনারা সপ্তাহে অন্তত পক্ষে 3-4 দিন এই ছিদ্রগুলোর মাঝখান থেকে যদি এরকম একটু ঝাঁকি দিয়ে দিয়ে ফেলে দেন, তাহলে দেখবেন যে ভিতরের ময়লাগুলো অনেকটা সহজে বের হয়ে আসছে। আর হয়তোবা অনেকের বার্নার রিংটা শুধু মানে গোল, আমারটা হয়তোবা একটু সাইডে লম্বা আছে, কিন্তু একই প্রসেসিং আপনারা যেখানে এই গ্যাসের চুলার যে চাবিটা যেখানে সেট করেন সেইখানটা সেই পাশটা ধরে আপনারা এরকম ঝাঁকি দেবেন, দেখবেন ময়লাগুলো খুব সহজে বের হয়ে এসেছে। ঠিক আমি যেরকম করছি, এটা কিন্তু প্রতিদিন করার কোনো দরকার নেই, আপনারা 2-3 দিন পরে করবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে এগুলো মানে বের হয়ে আসছে আর কোনো সময় কালি পড়বে না। আমি অবশ্যই ডিটেলস দেখিয়ে দেবো এবং এরকম করার পর আমার চুলার মানে তাপমাত্রাটা কেমন হয় এবং কালি পড়ে কিনা এটা আমি দেখিয়ে দিব। টুট আমার চাকি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো যাদের চুলায় আগুন অনেক কম আসে তাদের কী সমস্যার সমাধান কীভাবে করা যায়। এখানে আমি একটা মানে চিকন একটা রিং নিয়েছি। আপনাদের বাসায় মানে চিকন যেরকম একটা কাঠি হোক, যেটাই হোক, থাকলে হবে, সমস্যা নাই। চুলা যে বার্নারটা আছে এর ভিতরে যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এটা একটা চিকন কিছু দিয়ে পরিষ্কার করলেই মানে হবে। আর সবগুলো ছিদ্র যে পরিষ্কার করতে হবে সেটা না, যেটা দেখবেন যে একটু মুখের কাছে এসে অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ময়লা বন্ধ হয়ে গিয়েছে, সেটা আপনি এরকম একটা চিকন কিছু দিয়ে এরকম মানে ইয়ে করে দেবেন, তাহলে দেখবেন ময়লাটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি দিন করতে হয় না, এটা কিন্তু সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহ পরে একদিন করলেই হয়, কারণ যেহেতু আমাদের ভাতের মার এবং বিভিন্ন রকম তরকারি অথবা দুধ জাল করতে গেলে হয়তো অনেক সময় পড়ে যায়, সেক্ষেত্রে এই বার্নার রিংয়ের ভিতরে যে ছিদ্রটা আছে এর মধ্যে পড়ে আটকে যায়, সেক্ষেত্রে চুলার তাপমাত্রাটা অনেক কম বের হয়। আর এই ছিদ্রটা দিয়েই কিন্তু চুলার আগুনটা বের হয়। আর ওর মধ্যে যদি ময়লা আটকে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে চুলার তাপমাত্রাটা একদমই কম বের হবে। তো আমি যেরকম করেছি আপনি এরকম করবেন, অবশ্যই দেখবেন ফলাফলটা কেমন দাঁড়ায়। তো আমি কিন্তু মানে সবগুলো ছিদ্রে মানে সেমভাবে দুইটা চুলায় পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ছুট করে দেখাচ্ছি। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর চুলা জ্বালানোর পরে দেখুন আমার চুলার আগুনটা কিন্তু নীল দেখাচ্ছে। আর চুলার আগুনটা নীল দেখানো মানে হলো এই চুলার আগুন থেকে কখনোই কালি উঠবে না। যাদের গ্যাসের চুলার আগুনটা অনেকটা হলুদ দেখায় তাদের গ্যাসের চুলার থেকে কিন্তু কালি ওঠে। আর যখনই দেখবেন চুলার আগুনটা নীল দেখাচ্ছে তখনই বুঝবেন চুলা থেকে আর কোনো কালি উঠবে না। আর আমার চুলার তাপমাত্রাটা দেখেই বুঝতে পারছেন, যদিও এটা আমার মানে সাপ্লাই গ্যাস, আর সেই সাপ্লাই গ্যাস হিসাবে চুলার তাপমাত্রাটা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি হয়েছে। এভাবে বাসায় ট্রাই করবেন, আমি 100% কথা দিচ্ছি, অবশ্যই ফলাফল পাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।